পূজোর থিমের নাম সাক্ষী রূপে মহামায়া। আর এই থিম ভাবনাকে ফুটিয়ে তুলতে এখন পুরো দমে মণ্ডপ তৈরির কাজ চলছে মালদার হবিবপুর ব্লকের আইহো বাবুপাড়া সুশক্তি ক্লাবে। মণ্ডপ তৈরি করছেন আইহো বাবুপাড়া সুশক্তি ক্লাবের সদস্যরা মিলেই। সাক্ষী রূপে মহামায়া থিম উপস্থাপন করতে ক্লাব সদস্যরা নাওয়া খাওয়া ভুলে কাজ করে চলেছেন। এক ক্লাব সদস্য জানালেন, এবছর তাদের 51তম বর্ষের পুজো, পুজোর বাজেট প্রায় 3 লক্ষ টাকা। এবারের পুজোয় তারা মণ্ডপ সজ্জার মাধ্যমে বিশেষ বার্তা তুলে ধরতে চলেছেন, বৃক্ষছেদনের ক্ষতিকর প্রভাবগুলি তুলে ধরছেন। তাই পরিবেশ বান্ধব থিম ভাবনা বাস্তব রূপ দিতে মণ্ডপে গ্রাম বাংলার ছবি ফুটিয়ে তুলছেন। আশা করছেন তাদের এই উদ্যোগ নজর কাড়বে দর্শনার্থীদের। ক্লাবের পরিচালনায় আমাদের দুর্গা পূজার আয়োজন করা হয়েছে, তার থিম হচ্ছে সাক্ষী রূপে মহামায়া। সেটি আমরা তুলে ধরেছি পরিবেশ বান্ধব একটি প্যান্ডেল, সবারই হয়তো ভালো লাগবে এই প্যান্ডেলের। আমরা আয়োজিত আমাদের ক্লাবের সকল সদস্য তারা খুবই যত্ন সহকারে প্যান্ডেলটি আয়োজন করেছে, আর সুশক্তি ক্লাবের পরিচালনায় এই থিমটি আয়োজন হয়েছে। এবং তার সাথে সাথে আমরা রাখছি আরও বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং এই বছরের 51তম বর্ষের আমরা পা দিয়েছি এই পুজোর জন্য। আমরা অনুষ্ঠান রেখেছি পঞ্চমীর দিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তারপরের দিন আমরা পথপূজার আয়োজন করেছি, এবং এভাবে বিভিন্ন রকম ইভেন্টের মাধ্যমে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করেছি। তারপরে আমাদের 3 দিনের মাত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেহেতু আমাদের এই প্যান্ডেল পরিবেশ বান্ধব প্যান্ডেল, তাই জন্য আমরা বৃক্ষরোপণের একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা বাজার সার্বজনীন দুর্গোৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। এক পুজো উদ্যোক্তা জানালেন, এই পুজো এবছর 130তম বর্ষে পদার্পণ করেছে। গ্রাম বাংলার এই পুজোয় আলোকসজ্জা আসছে চন্দননগর থেকে, প্রতিমা গড়ছেন স্থানীয় মৃৎশিল্পী। পুজো উপলক্ষে 4 দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন থাকছে। আশা করছেন বরাবরের মতো এবারেও তাদের পুজো দর্শক সাধারণের মন জয় করবে। এটা হচ্ছে ভালুকা বাজার সার্বজনীন দুর্গা পূজা কমিটি। এই আমাদের মন্দিরে স্থাপিত হয়েছে 1301 বঙ্গাব্দ থেকে, আমাদের ইংরেজদের আমল থেকে এই মন্দির আমাদের পুজো হয়ে আসছে এই মন্দিরে, এবং তারপরে আমাদের জমিদার বংশ এই পুজো করে আসে, এবং জমিদার বংশের পর থেকে আমাদের এই পুজো তারা গ্রামবাসীর হাতে দায়িত্ব দেয়, এবং গ্রামবাসী তারপর থেকে এই পুজো করে আসে। আমাদের এই পুজোর 130তম বর্ষ চলছে এটা। এই পুজো আমাদের প্রতিবার ন্যায় এবছরও ধুমধাম করে পূজা হচ্ছে, এবং এই বছরে আমাদের পুজোর থিম হচ্ছে আলোকসজ্জা। চন্দননগর থেকে কিছু লাইটিং আসছে, আমাদের মন্দির কমিটির কর্মীরা এই আমাদের লাইটিং তৈরি করছে, এবং চন্দননগর থেকেও কিছু লাইটিং আসছে। এই পুজোর 4 দিন আমাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এবং আরও বিভিন্ন রকম আনন্দ